وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই ওমান থেকে জানতে চেয়েছেন যে আমাদের দেশে ওই যে বিভিন্ন জায়গায় 786 লিখে বিসমিল্লাহর পরিবর্তে লেখা হয়, এ ব্যাপারে তো তার মাধ্যমে সাধারণ মানুষকে জানাতে চাচ্ছি যে বিসমিল্লাহ রহমান রাহিম আল কোরআনের একটা আয়াত। বর্তমানে মুসলমানদের মধ্যে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র জনসাধারণ তো বটেই, এমনকি এক শ্রেণীর কায়েমি স্বার্থবাদী আলেমরাও বিসমিল্লাহ রহমান রাহিমের পরিবর্তে 786 লিখতে আরম্ভ করেছে। বাস, লরি, ট্রাক, রিক্সা, দোকান যত্রতত্র 786 লেখার স্টিকার শোভা পাচ্ছে। এমনকি মসজিদ মাদ্রাসার দেয়ালেও নকশা করে 786 লেখা হচ্ছে। আর পত্রের শুরুতে 786 লেখা তো একটি অতি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতপক্ষে বিসমিল্লাহ রহমান রাহিম এর স্থলে 786 লেখা মোটেই ইসলামী শরীর সম্মত নয়, বরং একটি সুস্পষ্ট বিদাত এবং ইসলামী শিক্ষার সঙ্গে ব্যঙ্গ বিদ্রোপের নামান্তর। ইসলাম কোনো গাণিতিক ধর্ম নয় এবং কোরআনও কোনো গাণিতিক ধর্ম গ্রন্থ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ত্যাগ করে অন্য কোনো পথ গ্রহণ করবে সেটা কখনোই গৃহীত হবে না এবং কিয়ামতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আলে ইমরান 85 নম্বর আয়াত। সুতরাং আমাদেরকে কোরআনের আয়াতকে বিকৃত করে 786 লেখা এবং এই জঘন্য বেদাত থেকে বেঁচে থাকার চেষ্টা অব্যাহত রাখতে হবে। মহান আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।